পাঠান সিনেমা দিয়ে 2023 সালের শুরুতেই বাজিমাত করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আয় করেছিলেন প্রায় 1000 কোটির বেশি। সিনেমার প্রথম কিস্তি সফলতার মুখ দেখায় এরই মধ্যে পাঠান টু নির্মাণের প্রস্তুতি নিয়েছেন নির্মাতারা। পরবর্তী সিকুয়েলের জন্য বাজেটে 75 কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে বলেও খবর প্রকাশ করেছে siyasat.com। প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে পাঠান সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ব্যয় করেছিল 250 কোটি রুপি, কিন্তু পাঠান টু নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে 325 কোটি রুপি। অর্থাৎ পাঠান সিনেমার সিকুয়েলের জন্য 75 কোটি রুপি বাজেট বৃদ্ধি করেছেন প্রযোজক, যেন নতুন পার্ট ভক্তদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হতে পারে। পিঙ্ক ভিলার তথ্য অনুসারে প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হতে যাচ্ছে পাঠান টু। গত বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম পাঠান টু সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করেন। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও দ্বিতীয় কিস্তিতে প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কি না তা জানা যায়নি। পাঠান সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার প্রযোজনা করেন আদিত্য চোপড়া। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে 1000 কোটি রুপির বেশি।